নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিনে আজ বৈঠক করেছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। বৈঠকে দলটি রাষ্ট্রপতিকে কমিশন গঠনে আইন প্রণয়ন সহ চার দফার প্রস্তাব দিয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ নির্বাচন কমিশন আইন গঠনে সহমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজ ভান্ডারি। নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় রবিবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে অংশ নেয় ন্যাশনাল আওয়ামী পার্টি। এর আগে 20 ডিসেম্বর বিকেলে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় পার্টি, আর 22 ডিসেম্বর যোগ দেয় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। যেহেতু সার্চ কমিটি নিয়ে এত কথা উঠছে, সেই জন্য আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি যে নিবন্ধিত দলগুলি ছাড়াও এর বাইরে সুশীল সমাজের সাথে বসার জন্য আমরা দ্বিতীয় দফায় অনুরোধ করেছি। সময়টা কম, মাত্র একটা মাস সময় আছে হাতে, সেই জন্য যদি এই মুহূর্তেটা পারা নাও যায়, তারপরও বৈঠকটা যত দ্রুত সম্ভব এই আইন, কিন্তু এটা জনগণের দাবিতে ইতিমধ্যে পরিণত হয়েছে।